সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিশ্বব্যাপী সমস্যা তৈরি করেছে এবং বাংলার মাটিতেও কিছু মানুষ এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা নিয়েছে। এই বিষয়টি হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাস এবং নৈরাজ্য এটা যে কত মারাত্মক জিনিস এবং এটা যে আমাদের সমাজ জীবনকে শেষ করে দিচ্ছে, রাষ্ট্র শেষ করে দিচ্ছে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে, এই বিষয়টি আজকে আমরা জানব যে ইসলাম তাতে কি বলেছে, ইসলামের কি দৃষ্টিভঙ্গি, এতে ইসলাম কি চেয়েছে আর আমরা কি করছি, আমাদের যুব সমাজ কিভাবে বিভ্রান্ত হচ্ছে সেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটি শব্দ সন্ত্রাস, সন্ত্রাস শব্দটা ইংরেজিতে বলা হয় টেরোরিজম। এই শব্দটির সংজ্ঞা দিয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। আগে বলছি যে আমাদের আলোচনাগুলো সাধারণ ওয়াজ নসিহত নয়, এগুলো শোনার একটু ধারণ করার বিষয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে যে সন্ত্রাস হচ্ছে দ্য সিস্টেমেটিক ইউজ অফ ভায়োলেন্স টু ক্রিয়েট এ জেনারেল ক্লাইমেট অফ ফিয়ার ইন এ পপুলেশন অ্যান্ড দেয়ার বাই টু ব্রিং অ্যাবাউট এ পার্টিকুলার পলিটিক্যাল অবজেক্টস। বাংলা বলি বুঝবেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে সহিংসতা ব্যবহারের মাধ্যমে কোনো জনগোষ্ঠীর মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে সন্ত্রাস। এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা যেটা FBI দিয়েছে সেটা হচ্ছে কোনো সরকার বা সাধারণ নাগরিকদের ভয় দেখিয়ে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে ক্ষমতা বা সহিংসতার বেআইনি ব্যবহারই হচ্ছে সন্ত্রাস। আমরা সন্ত্রাসের সংজ্ঞা এই জন্য জানবো কারণ সন্ত্রাস শব্দটি কি এটা বুঝলে মানুষকে আপনি বলতে পারবেন যে এটা সন্ত্রাসের অন্তর্ভুক্ত। আমাদের দেশে আলেমরা বা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা বলে থাকেন এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অযোধ্যা লক্ষ্যের বিরুদ্ধে সহিংসতা হলো সন্ত্রাস। আমাদের ইসলামিক যে ফেকুল ইসলামী আছে, ইসলামিক যে ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে এটাকে বলা হয় মুজাম্মল ফেকুল ইসলামী, যেটার কেন্দ্র হচ্ছে জেদ্দা, যেখানে সারা বিশ্বের মুসলিম স্কলাররা একসাথ হয়ে তারা একটা সংজ্ঞা নির্ধারণ করেন। তারা বলেছেন, আমি শুধু বাংলাটা বলছি, আরবিটা যেহেতু বুঝবেন না আপনারা, কোনো ব্যক্তি গোষ্ঠী বা রাষ্ট্র মানুষের উপর যে আক্রমণ পরিচালনা করে তাই সন্ত্রাস, চাই তা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হোক বা কষ্ট প্রদানের মাধ্যমে হোক, ধমকি প্রদানের মাধ্যমে হোক, অন্যায় হত্যার মাধ্যমে হোক, ডাকাতি রাহাজানি ইত্যাদি যেভাবে হোক না কেন। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিকভাবে সন্ত্রাস হচ্ছে ব্যক্তির উপর হইতে পারে, সামাজিক কোনো সংস্থার উপর হইতে পারে, কোনো রাষ্ট্রের উপর হইতে পারে, এবং সেটা করতে পারে রাষ্ট্র, করতে পারে ব্যক্তিও করতে পারে, এবং সেটার উদ্দেশ্য রাজনৈতিক হইতে পারে, সেটার উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ উদ্ধারও হতে পারে, এই কারণ অথবা ধর্মীয় কোনো উন্মাদনা পাগলামি করেও সেটা হতে পারে, এটার পুরোটাই হচ্ছে সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইর হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। অন্যায়ভাবে সীমা লঙ্ঘন, যেটা সংক্ষেপে এটাই বলতে পারি, আল্লাহ তাআলার বাণীর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা হারাম করেছেন যে যাবতীয় অশ্লীলতা যা প্রকাশ পেয়েছে এবং যা প্রকাশ পায়নি, ওয়াল ইসমা গুনাহ হারাম করেছেন, গুনার কাজ, ওয়াল বাগিয়া যাবতীয় সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, তার ব্যাখ্যায় আলেমরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু মূল কথা হচ্ছে এটাই হচ্ছে এই বাগি বা সীমা লঙ্ঘন, এই বিদ্রোহ, এই মানুষের উপর আক্রমণ, মানুষকে সাধারণ যারা যে নিরাপদ মানুষকে মানুষের উপর আক্রমণ করা, যুদ্ধের মাঠে নয় বরং ব্যক্তিগত শত্রুতা অথবা সামাজিক কারণ অথবা ধর্মীয় কারণ অথবা রাজনৈতিক কারণে কাউকে আক্রমণ করে হত্যা করা, নামই হচ্ছে সন্ত্রাস। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসের মূল মূল চিন্তা আমরা দেখতে পাই, এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে মূল সংজ্ঞা এটা।